সমাজে ছোট বড় যে কোনো ব্যবসা করার জন্য বিভিন্ন ব্যাংক বা এনজিওগুলো থেকে অনেকেই ঋণ নিতে দেখা যায়। এর ভয়াবহতা কী, ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কী? দেখুন, ঋণ নেওয়া মৌলিকভাবে কোনো খারাপ কিছু না। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ঋণগ্রস্ত ছিলেন, ঋণ নিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন দুনিয়া থেকে চলে যান, তার ওয়াফাতের সময়, তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, বিদায়ের সময়, তার যে লৌহ বর্ম ছিল এটাও একজন ইহুদির কাছে বন্ধক দেওয়া ছিল। কিছু খাবার তিনি ঋণ নিয়েছিলেন তার বিনিময়ে। নেতা কাকে বলে দেখছেন? মদিনা রাষ্ট্রের নেতা খাবারের অভাব বাসায় নিজের গায়ের লৌহ বর্ম জমা দিয়ে খাবার নিয়েছেন, তাও অন্য ধর্মাবলম্বী আরেকজনের কাছ থেকে। দুনিয়া থেকে চলে গেছেন, নিজের পোশাক, নিজের লৌহ বর্ম সেটা জমা দেয়া আছে ঋণের জন্য। তাহলে ঋণ নেওয়া এটা মৌলিকভাবে মোটা দাগে দোষের কোনো বিষয় না। আমাদের দেশে অনেকে ঋণগ্রস্ত হয়ে গেলে সমাজের মানুষ তারে খারাপ বলে, যে বেচারা ঋণগ্রস্ত হয়ে গেছে, লোন হয়ে গেছে। লোন হওয়া দোষের কিছু না, চুরি করা খারাপ, লোন নেওয়া খারাপ না। তবে লোনের ক্ষেত্রে দুইটা বিষয় খারাপ, এর মধ্যে সবচেয়ে বড় খারাপ, আল্লাহর জমিনে যত হারাম কাজ আছে, যত হারাম উপার্জন আছে, হারাম বক্ষণ আছে, হারাম বক্ষণের তালিকায় যত কিছু আছে, সেটা কুকুর হোক, শুকর হোক, শিয়াল হোক, অন্য যত হারাম খাদ্য হতে পারে, এসব উপার্জনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হারাম হলো সুদের হারাম। সুদের হারামের মতো ভয়াবহ হারাম আল্লাহর জমিনে আরেকটা, যারা সুদ খেয়ে, সুদের কারবার করে চক্রবৃদ্ধি হারে লাভ করার জন্য টাকা লাগান। আপনাদের ময়মনসিংহ এলাকার এক মাহফিলে আসলে আমাকে একদিন বলল, ভাই কি গাছ লাগানো সম্পর্কে বলল, যে গাছ লাগানোর সম্পর্কে একটা মাস আলা দিয়ে না। বলে গাছ লাগানো আবার কি? পরে বুঝাইতে বুঝাইতে উনি বুঝাইলেন যে গাছ লাগানো মানে হলো টাকা লোন দিয়ে সুদ নেওয়া, যে গাছ ঠিক থাকবে আবার সুদ পাইতে থাকবে, এটা হলো কি আর গাছ লাগানো। এই গাছ লাগানি বলে না যে নাম দেন। আপনার যদি হারাম খাইতে ইচ্ছা করে, আপনি যদি এক কেজি গরু, এক কেজি আপনার কুকুরের গোস্ত, এক কেজি শুকুরের গোস্ত রান্না করে খান, গুনাহ যতটুকু হবে, আপনি যদি সুদের লেনদেন করেন গুনাহ তার চাইতে বেশি হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? সুদ এমন একটা অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের কারবার করবা তো জেনে রাখো এটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। সহজ বিষয় না, হারাম খাবে একটা মানুষ, আল্লাহর সঙ্গে যুদ্ধের কি আছে? কিন্তু এটা এত ভয়াবহ, এই জন্য শয়তানি সভ্যতা দাজ্জালি দুনিয়াতে সব কিছু সুদের উপর নির্ভরশীল। ব্যবসা করতে যাবেন, সুদ ছাড়া হবে না, গোটা দুনিয়ার সুদের উপর দাঁড়িয়ে আছে। মোহতারাম হাজরিন, দুনিয়াকে আমি বাঁচাতে পারবো না, কিন্তু নিজেকে তো আমি নিজে বাঁচাতে পারবো ইনশা আল্লাহ। অতএব কেউ ব্যবসা সম্প্রসারণের জন্য লোন নিতে চান, জায়েজ আছে, কিন্তু যদি লোনটা হয় সুদি লোন, তাহলে সেই ব্যবসার বানানোর দরকার নাই। প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়া ভালো সুদের লোন খাওয়ার চাইতে। আপনার যদি অভাব হয়, আপনি না খেয়ে থাকেন, রোজা থাকেন, আপনি ভিখারি হন, ভিক্ষা করা ইসলামে ভালো জিনিস না, প্রশংসনীয় বিষয় না, কিন্তু সুদখোরের চাইতে ভিক্ষুক হাজার লক্ষ গুণ ভালো। আজ আমাদের গ্রাম বাংলা আনাছে কানাছে সুদ ঢুকে গেছে, মুসলমান সুদের ভয়াবহতা ভুলে গেছে। নিজের মায়ের সঙ্গে জেনা করা যত নোংরাম, যত অসভ্যতা, যত নিকৃষ্ট কাজ, সুদের ভয়াবহতা তার চাইতে বহুগুণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য, ভাইরা আমার, এই জন্য সুদের লোন নিয়ে ব্যবসা সম্প্রসারণ করা যাবে না। আমাদের অনেক ভাইরা আছেন ব্যবসা সম্প্রসারণ করতে চান, বাড়ি নির্মাণ করতে চান, অনেক কিছু করতে চান, সুদের কারবার করেন। ভাইরে, আমি জানি সুদের কারবার করা ছাড়া দুনিয়াতে অনেক কিছু করা যায় না, কিন্তু আপনার আমার আখের গন্তব্য হয় জান্নাত নয় জাহান্নাম। ডিসিশন নিতে হবে, আমি কি জান্নাতমুখী পথ চলা চলবো নাকি জাহান্নামুখী পথ চলা চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো ইমানই শক্তি দান করুক। চেষ্টা করবো না ইনশাআল্লাহ সবাই। অতএব লোন নেওয়া, ঋণ নেওয়া দোষের কিছু না,
সাহাবীরা অনেকে ঋণগ্রস্ত ছিলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোন নিয়েছেন, কিন্তু শুধু লোন নেওয়া যাবে না। এক নাম্বার, দুই, ঋণ নিয়ে টালবাহানা করা, ঘুরানো এটা যাবে না। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গানিয়ে যুলমুন, যে ব্যক্তি ঋণ নিছে, দোকান থেকে বাকি নিছেন, গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়, দোকান থেকে বাকি নিছেন, নেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটেন না, আছে না নাই, অন্য দোকান থেকে যায় চুপু চুপে নগদে কিনে খায়, এসানি মুখ হারাম, আছে না নাই, বাকি দিছে এক দোকানদার, ওই বেচারার টাকা পরিশোধের নামগন্ধ নাই, গেলে আগের টাকা দেওয়া লাগবে, এই জন্য অন্য দোকান থেকে যায় নগদ কিনে, তারপরে ওই দোকানের সামনে দিয়ে যায় না, এরকম নিমক হারাম, আছে না নাই। এই নিমক হারাম কখনো ভালো মুসলমান হতে পারে? মুসলমানিত্ব শুধু ওয়াজ শোনার নাম না, মাহফিলে আসার নাম না, লম্বা টুপি লাগানোর নাম না, লম্বা দাড়ি লাগানোর নাম শুধু মুসলমানিত্ব না, এগুলো মুসলমানিত্ব। আর মুসলমানিত্বের আসল প্রকাশ ঘটে রাস্তাঘাটে, বাজারে, দোকানে, লেনদেনে, কাজ কারবারে। অতএব বাজারঘাটে মুসলমান হবে তো ইনশাআল্লাহ, দোকানপাটে মুসলমান হবে তো ইনশাআল্লাহ, কেনাকাটায় মুসলমান হবেন তো ইনশাআল্লাহ, সব ক্ষেত্রে মুসলমান হতে হবে। মনে রাখবেন, দুই নম্বর মুসলমান হলো, ভেজাল্লা মুসলমান হলো, যে টুপি টাপার গায়ে গোতরে মুসলমান, আচার আচরণায় কায় করবারে মুসলমান তো দূরের কথা, অমুসলমানের চাইতেও খারাপ, এটা কোনো মুসলমানের আচরণ হতে ভাইরা আমার। কিছু নেকামল আছে দেখা যায় না, আমি নফল নামাজ পড়ি দেখা যায়, আমি টুপি দাড়ি পরি রাখা দেখা যায়, কিন্তু একটা মানুষ কারোর হক নষ্ট করে না, লোন নিয়ে ঘুরাঘুরি করে না, দুই নাম্বারই করে না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, সুদের কারবার করে না, এগুলো দেখা যায় না, কিন্তু এগুলো মুসলমানিত্বের অনেক বড় বড় মার্কা, যেগুলো দেখা যায় না। আল্লাহর খাতায় এরা শ্রেষ্ঠ মুসলমান, দুনিয়ার মানুষ তাদেরকে চিনতে পারে না, সেই শ্রেষ্ঠ মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, লোন দরকার হলে নিবেন, লোন নেওয়া জায়েজ আছে, আর লোন দেওয়াও জায়েজ আছে, শুধু দেওয়া জায়েজ নয়, দেওয়া সওয়াবের কাজ। কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে লোনের মাধ্যমে সওয়াব আরো বেশি পাওয়া যায়, বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আজ আমাদের সমাজ থেকে লোন দেওয়া উঠে গেছে, লোন দেয় না কেউ, হাওলাত দেয় না কেউ, কেউ না হাওলাত দেয় না, হাওলাত দেয় না, এর প্রথম কারণ হলো আমরা এখন এত স্বার্থপর, স্বার্থ ছাড়া থুতুটাও ফেলতে রাজি না, আমি ওনাকে 2000 টাকা ধার দেব, হাওলাত দেব, উনি আমাকে 1 টাকাও বাড়াই দিবেন, আমার লাভটা কি? এই জন্য কেউ ধার দিতে চায় না। লাভ জানতে চান, 2000 টাকা হাওলাত দিবেন, এই 2000 টাকা হাওলাত দেওয়ার ফলে 2000 টাকা দান করে যে পরিমাণ সওয়াব পাইতেন, এই টাকাটাও ফেরত পাবেন, সওয়াবও জমা হবে আপনার অ্যাকাউন্টে। ইমানদারের কি দুনিয়াতেই শেষ না, আসলটা আখেরাতে শুরু, মৃত্যুর পরে আসল জীবন শুরু না ইনশাআল্লাহ। অতএব ওই জীবনের জন্য জমা হবে হাওলাতের মাধ্যমে, মানুষকে ধার দেবো তো ইনশাআল্লাহ, ধার দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন কথা হলো আজকাল ধার দিতে গেলে যারা ধার দিব, যারা হাওলাত দেব, সে তো আর ফেরত দিবে না, তো এই জন্য শরীয়ত সেই ব্যবস্থাও রাখছে, বন্ধক রাখেন, বন্ধক রাখেন, তার কাছ থেকে কিছু জমা রাখেন, যে টাকা যদি তুমি না দাও তাহলে তোমার এটা বিক্রি করে আমি টাকা উঠাই নিব, তাহলে বন্ধক রাখবেন, আপনার টাকার গ্যারান্টি হয়ে গেছে। ইসলামের সব কিছু সমাধান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদকে না বলে সঠিকভাবে ঋণ, লোন, হাওলাত দেওয়া নেওয়ার তৌফিক দান। এরপরের প্রশ্ন, আমি পারিবারিক কারণে ব্যাংক থেকে লোন উঠাই, এর থেকে মুক্তির উপায় কি? যদি কেউ সুদি লোন করে ফেলেন, তুলে ফেলেন পরিবারের চাপে, বিভিন্ন চাপে, এখন তিনি বুঝতে পেরেছেন তিনি সুদের কারবারে জড়িয়ে গেছেন, হারাম, ভয়ঙ্কর হারাম, এ হারামে যারা লিপ্ত হবে কিয়ামতের ময়দানে, শয়তান কারোর উপরে, দুষ্টজিন কারোর উপরে ভর করলে যেরকম হবে, এরকম দুষ্টজিন শয়তান ভর করার মতো, মাতালের মতো সে কিয়ামতের ময়দানে উঠবে, কোরআনের বর্ণনা। এরকম ভয়াবহ কাজ করে ফেলেছেন, বুঝতে পেরেছেন, এখন কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন, فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَبِّهِ فَانْتَهَا فَلَهُ مَا سَلَفَ, আল্লাহর নির্দেশ নিষেধ, ভয়াবহতা, সুদের হারাম সম্পর্কে জানার পর আপনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, আর করবেন না, এখন আপনি ফিরে আসার পর আগে যেগুলো করেছেন না জেনে না বুঝে আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন ইনশাআল্লাহ। অতএব এখন তাড়াতাড়ি করে
এই লেনদেন ক্লোজ করে সামনে আগায় যান।